আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশে। আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশন, আর আমি এখন আছি ইউনিয়ন মেট্রো স্টেশনের রাস্তা পারাপার হওয়ার যে ওভারব্রিজ আছে ওভার ব্রিজের উপরে। এখান থেকে আপনারা দেখলেই সোজা এখান থেকে বুর্জ খলিফা দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ রাত্রিবেলা, এদিকে একটা মানে কি লোকজন কম, কিন্তু দিনে এবং সন্ধ্যাবেলা কিন্তু এদিক দিয়ে প্রচুর মানুষ আনাগোনা হয়। তো এই দিকটা দেখেন, এদিকটা হচ্ছে ডে টু ডে, তারপরে এটা হচ্ছে রিগ্বে এরিয়া, এটা হচ্ছে ক্যারিফোর মার্কেট, এখান থেকে ঘেরা সব কিছু দেখা যাচ্ছে। আর এই জায়গাটা খুবই একটা মানে আরামদায়ক জায়গা, এখানে আসলে বাতাস, তারপরে হচ্ছে কোনো হইচই নাই, নিরিবিলি একটা এরিয়া আর কি। আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা এরিয়া। আর এটা হচ্ছে ইউনিয়নের যে একটা পার্ক, মানে একটা সবুজ, দুবাইয়ের মধ্যে একটা সবুজে ঘেরা একটা পার্ক আর কি। এই পার্কের ভিতরে বসলে মনে হবে যেন এটা বাংলাদেশের কোনো একটা জায়গার মধ্যে আছি, খুবই ভালো লাগে। তো রাত্রেবেলা হাঁটতে আসলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। এখান থেকে আসলে অবশ্য ক্লিয়ার দেখা যাবে, এটা হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশনের যেই বাস স্টপ আছে, বাস স্টপটা দিক দিয়ে দেখা যাচ্ছে, পাশে আছে বিশাল বড় পার্কিং। মানে রাতের দুবাই শহর যে আসলে কতটা সুন্দর, এটা নিশ্চক্ষে যদি না দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন না। তো আমি যা আমি বলবো, যারা ঘোরার জন্য ভালো কোনো কান্ট্রি খুঁজতেছেন তারা দুবাই আসেন, দুবাই শহর দেখেন। দুবাই শহরে দেখার মতো এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর বিশেষ করে রাতের বেলা দুবাইয়ের আসল যে সৌন্দর্যটা, এটা ফুটে ওঠে, অসাধারণ ভালো লাগে। আপনারা যদি পৃথিবী ঘুরেন তাহলে বিভিন্ন দেশের মধ্যে দুবাই একটা দেশ আছে যেখানে আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। দুবাইয়ের মধ্যে বিভিন্ন স্টেটগুলো আছে, শারজা, আবুধাবি, রাসেল খেমা, আজমান, এগুলো খুবই সুন্দর সুন্দর এরিয়া, আর বড় বড় বিল্ডিং। এই এরিয়াটাতে আসলে বড় বড় বিল্ডিং কম আছে। তো আমাদের এখান থেকে পাশেই দেখা যাচ্ছে হোটেল রেডিসন, যদি দেখেন। তারপরে হচ্ছে গাড়িগুলা দেখতে পারেন কি সুন্দর, এই যে এখন সিগন্যাল থাকবে, গাড়িগুলা একে একে যাবে, একটা অসাধারণ একটা ভিউ। এর পাশেই আছে আপনার হচ্ছে লঞ্চের মধ্যে কি বলে ওইটাকে, মানে রাতের ডিনারের সিস্টেম আছে বুফে। এখানে পাশেই সাগর, সাগরের মধ্যে লঞ্চ জার্নি আছে, যারা আসবেন বা দুবাইয়ের মধ্যে দেখতে পারবেন। এগুলো খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো আশা করি সবার কাছে আমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যাদের দুবাই দেখতে ইচ্ছা, ঘুরতে ইচ্ছা, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সম্পূর্ণ সিস্টেমগুলো করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।